দশম শ্রেণীর আজকে পাঁচ ফলকের আলোকের প্রতিসরণ নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা কাঁচ ফলক। এই কাঁচ ফলকটা বুঝতেই পারছ, কাঁচের তৈরি একটা সমান্তরাল ফলক। এই সমান্তরাল ফলকের মোট ছটা তল, একটা দুটো তিনটে চারটে, ওপরের তলটা এবং নিচের তলটা, মোট ছটা তল। এবং বিপরীত তলগুলো পরস্পর সমান্তরাল। যেহেতু বিপরীত তলগুলো সমান্তরাল, তাই একে সমান্তরাল কাঁচ ফলক বলা হয়। এই সমান্তরাল কাঁচ ফলকে সামনে যদি বস্তু রাখা হয়, দেখো এই পিছনের দিকের এই তলটি এবং এই সামনের তলটি, এই দুটি তলেই মূলত প্রতিসরণ ঘটে। এই দুটো তলের সঙ্গে যদি লম্ব তল নিই, সেই লম্ব তলকে বলা হয় এর প্রধান ছেদ। এবং বুঝতেই পারছো এই সামনের আর পিছনের তলের লম্ব তল মানে একটা আয়তাকার তল, সে প্রধান ছেদেরই এখানে ছবি আঁকা হয়েছে। এই প্রধান ছেদে আলো পড়েছে, আলো পড়েছে। ধরো দুটো পিন রাখলে, পিন রাখলে তাদের প্রতিবিম্ব গঠিত হবে। এবার এখান থেকে সেই পিনগুলোর অবস্থানকে দেখা যাবে। এই বিপরীত তল থেকে যদি দেখো, এখানে আর দুটো পিন এমনভাবে বসাবে যেন প্রতিবিম্বকে ঢেকে দেওয়া যায়। তাহলে আলো কোন পথে পড়লো? পি কিউ পথে পড়েছে। আর বেরোচ্ছে কোন পথে? আর এস পথে। কেন? কারণ এদের যে প্রতিবিম্ব গঠিত হয়েছে না, সেই প্রতিবিম্বের পাতটাকে আমি ট্রেস করছি। কাঁচ ফলকটাকে তো আর ফাটিয়ে ফেলতে পারবো না, তার ফলে বাইরে থেকে পিন দিয়ে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, যাতে ভেতরের এই পিনগুলোকে না দেখা যায়। অর্থাৎ আলো যে পথে আসছে সেই পথটাকে আমরা চিনে নিলাম। এবার আর বিন্দুতে এই ভেতরের পিনগুলো যদি না দেখতে পাই, তাহলে যে পথে আলো বেরোচ্ছে সেই পথটাকে আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখো পথ কি দাঁড়ালো, পি কিউ পথে আলো এসে পড়লো, কিউ আর পথে প্রতিষ্ঠিত হয়েছে এবং আর এস পথে নির্গত হয়েছে। তাহলে এইখানেতে আপতন কোণ, আপতন কোণ কত? পি কিউ এন কোণ, এই কোণটা ধরলাম আই ওয়ান। প্রতিসরণ কোণ কত? এন ওয়ান কিউ আর, এটা হলো আর ওয়ান। এখন দ্বিতীয় তলেও দেখো এন এন ওয়ান আর এন টু ড্যাশড এন টু, এরা কিন্তু সমান্তরাল। কেন? কারণ কাঁচ ফলকের তলগুলো সব সমান্তরাল, বিপরীত পৃষ্ঠগুলো সব সমান্তরাল, তাহলে তার উপরে লম্বগুলো নিজেরা সমান্তরাল হবে। এবার দেখো কিউ আর রশ্মি, কিউ আর পথটা এতে ভেদক, তাহলে একান্তর কোণ বলে এই দুটো কোণ সমান। তাহলে এই দ্বিতীয় তলেও আর ওয়ান কোণে আলো এসে পড়েছে। এবার একটা কথা, আলোর যদি, আলোর জানো তো একটা ধর্ম আছে, একে বলে পথ প্রত্যাবর্তনের ধর্ম। তুমি যদি আর কিউ পথে আলো ফেলো না, তাহলে কিউ পি পথে বেরোবে। অর্থাৎ কাঁচের মধ্যে যদি আপতন কোণ আর ওয়ান করে দাও, তাহলে বায়ুতে প্রতিসরণ কোণ হয়ে যায় আই ওয়ান। যেটা হয়েছিল বায়ুতে আপতন কোণ আই ওয়ান হলে কাঁচে প্রতিসরণ কোণ হয়েছিল আর ওয়ান। এখন কাঁচের মধ্যে তাহলে আপতন কোণ আর ওয়ান হলে প্রতিসরণ কোণ হওয়ার কথা আই ওয়ান। তাহলে আই টুর জায়গায় আমি আই ওয়ান বলতে পারি। তাহলে কি দাঁড়ালো? পি কিউ আপতিত রশ্মি এবং আর এস নির্গত রশ্মি, এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল হওয়ার ফলে রশ্মির কিন্তু আদৌ কোনো বিচ্যুতি ঘটেনি আমরা বলতে পারি। কিন্তু পি কিউ রশ্মি যদি সোজা বাড়িয়ে দিই, কিউটি পথে যেত, আর এস রশ্মি আর বিন্দু থেকে এখানে একটা লম্ব টেনে দিই, লম্ব টানলে দেখা যাচ্ছে এই আরটি, এটাকেই বলা যাবে পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণ ঘটে কিন্তু এখানে, কিন্তু বিচ্যুতি কোণের মান হয় শূন্য ডিগ্রি। এই কাঁচ ফলকে মধ্যে আলো পড়লে, কাঁচ ফলকে যদি তুমি একটা ডায়াগোনাল বা কর্ণ টেনে দাও, তাহলে দুটো কিন্তু প্রিজম পাওয়া যায়। এবং এইখানে এটাকেই ভেঙে নিচে দেখানো হয়েছে যে যদি দুটো প্রিজম আছে, প্রিজম দুটোকে তুমি জোড়া লাগিয়ে দিয়ে একটু কাত একটু সোজা করে দাও, তাহলে দেখবে এটা একটা সমান্তরাল কাঁচ ফলক হয়ে যাচ্ছে। এই সমান্তরাল কাঁচ ফলকে মতন এই প্রিজম তোমরা জানো আলোকে কি করে, সাতটা বর্ণের আলোতে ভেঙে দেয়। তাহলে পিএল রশ্মি এল বিন্দুতে এসে সাতটা বর্ণে ভেঙে গেছে, নিচে আছে বেগুনি যার বিচ্যুতি বেশি, ওপরে আছে লাল। এবার যখন দ্বিতীয় প্রিজমে পড়লো না, প্রিজম সবসময় রশ্মিকে কিন্তু তার ভূমির দিকে পাকায়। প্রথম প্রিজমের ভূমি বিসি ছিল নিচের দিকে, দ্বিতীয় প্রিজমের ভূমি ইএফ কিন্তু ওপরের দিকে। তাহলে দ্বিতীয় প্রিজম আলোটাকে কি করবে? নিচের দিকে বাঁকাবে। দুটো অনুরূপ প্রিজম, তাহলে দুজনেই অনুরূপভাবে বাঁকা। তার ফলে কি হচ্ছে জানো? এল বিন্দুতে সাদা আলো এসে পড়েছিল, সেটা বেগুনি লাল ইত্যাদি সাতটি বর্ণে ভেঙে গেছে। আবার যখন আই বিন্দু থেকে নির্গত রশ্মি পাচ্ছি, সেই রশ্মিগুলো আবার সবাই মিলে যাচ্ছে, মিলে গিয়ে সাদা আলোই বেরোচ্ছে। কিন্তু প্রথম তলে কিন্তু আলোকের বিচ্ছুরণ ঘটেছে, সাদা আলো সাতটা বর্ণে ভেঙে গেছে,
সে যখন দ্বিতীয় প্রিজমের তল থেকে বেরোচ্ছে, অর্থাৎ কাঁচ ফলকের দ্বিতীয় অংশ থেকে, তখন কিন্তু আমরা সাদা আলোই পাচ্ছি, কিন্তু ভেতরে কিন্তু বেগুনি থেকে লাল সাতটা বর্ণের আলোই পাওয়া যায়। এবার মাধ্যমিকের প্রশ্ন ছিল যে প্রথম তলে কি বিচ্ছুরণ ঘটবে? হ্যাঁ ঘটবে, কিন্তু দ্বিতীয় তল থেকে নির্গত আলোকের কোনো বিচ্ছুরণ ঘটবে না। তাহলে কাঁচ ফলকের প্রতিসরণ সম্পর্কে আমরা দেখলাম, কাঁচ ফলক এটা একটা সমান্তরাল কাঁচ ফলকের কথা বলা হয়েছিল, সব বিপরীত তলগুলো সমান্তরাল, তার মোট ছটা তল, যে দুটো তলে প্রতিসরণ ঘটে তার সঙ্গে লম্বভাবে যদি আমরা একটা ছেদ নিই যেটা কিনা আয়তাকার, সেটাকে বলা হলো মুখ্যছেদ। এই কাঁচ ফলকে আলো পড়লে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, কিন্তু কিছুটা পার্শ্ব সরণ ঘটে। এই কাঁচ ফলকে আলো পড়ার ফলে কাঁচ ফলকটা যদি আমরা বললাম একটা ডায়াগোনাল টেনে নিই, তাহলে সেটা দুটো প্রিজমের সমষ্টি বলে ভাবা যেতে পারে, যে প্রিজমের ভূমিগুলো উল্টো দিকে, এটাকে ভেঙে নিচে দেখানো হয়েছে, দুটো প্রিজমের প্রধান ছেদ এ বি সি এবং ইডিএফ এই দুটো অংশে ভাঙা হয়েছে। প্রিজম কি করেছে? আলোকে তার ভূমির দিকে বাঁকায়। তাহলে প্রথম ক্ষেত্রে সাদা আলো পড়েছিল, সাতটা বর্ণে ভাঙলো, কিন্তু যখন দ্বিতীয় প্রিজম ওই কাঁচফলকের দ্বিতীয় অংশ থেকে আলো বেরোচ্ছে, সেই রশ্মিগুলো মেলে যাওয়ার ফলে এখান থেকে কিন্তু সাদা বর্ণের আলোই বেরোচ্ছে।